আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই আশা করি ভালো আছেন। ডাক্তার ফাহাদ আহমদ আপনাদের সাথে আছি ফাহাদ মিডিয়া 99। সম্মানিত ভিউয়ার্স, আজকে হিজামা থেরাপি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তো এখানে হচ্ছে হিজামা ট্রেনিং যেটা হচ্ছে, এটা একমাত্র আমি প্রথমে অনলাইনে শুরু করেছিলাম এবং আমার ইউটিউবে অনেক আগেই দিয়েছিলাম ভিডিওগুলো এবং ধারাবাহিকভাবে এখন আমি ফেসবুকে দিচ্ছি। তো আপনারা সবাই আমার ইউটিউবের ভিডিওগুলো অনেক ফলো করেছেন, আপনারা অনেক ভিউ করেছেন এবং অনেকেই প্রশংসা করেছেন, ধন্যবাদ আপনাদেরকেও। যে আপনারা যদি এগুলো শেয়ার না করতেন তাহলে হয়তো এত প্রচার প্রসার হতো না, আমিও এত উৎসাহী হতাম না। তো অনেকেরই রিকোয়েস্ট ছিল যে অনেকেই প্রশিক্ষণ করতে পারছেন না, বিধায় তারা আমাকে বলেছিলেন যে হিজামা নিয়ে আপনি যদি ভিডিওগুলো দিতেন, তো সেজন্য আমি এই ভিডিওগুলো দিচ্ছি। তো আশা করি আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন। তো আজকের যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। এটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, হাঁটু ব্যথা যাকে বলা হয়, যে যাদের হাঁটুতে ব্যথা আছে এবং হাঁটুতে বিভিন্ন ধরনের সমস্যা, তারা হাঁটতে পারছেন না, এরকম যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে কোন হিজামা পয়েন্টগুলো দিলে আপনি, কোন কোন জায়গায় হিজামা গুলো কাপগুলো বসালে আপনি উপকার পাবেন, এটা নিয়ে আজকের ভিডিও। তো তাহলে বেশি দেরি করছি না, শুরু করে দেই তাহলে ভিডিওটি। প্রথমে হচ্ছে আমরা হিজামা পয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে 1 এবং 55। তো 1 এবং 55 এটা হচ্ছে ঘাড়ের ঠিক নিচে এবং তার নিচে 1 ইঞ্চির নিচে আরেকটা, এটা আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু প্রায় প্রতিটি হিজামা প্রতিটি রোগের ক্ষেত্রে এই পয়েন্টটা দিতে হয় এবং এটা দেয়া সুন্না, এবং অন্তত এই ঘাড়ে দেয়াটা সুন্না বলা হয় এবং সবচেয়ে উপকারী বলা হয়। তো এখন হচ্ছে 1 এবং 55 এটা দিতে হবে। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ছবিতে নির্দেশিত আছে যে এটা পিঠের দিকে, এখানে হচ্ছে 9, 10, 11, 12, 13। তো এই যে 9, 10, 11, 12, 13 এটার জায়গাটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি আমার মনে হয় যে ভিডিও লম্বা করে লাভ নেই, আমি পরবর্তীতে যাচ্ছি। তারপরে হচ্ছে 53 এবং 54, এটা হচ্ছে 53 অর 54, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট অফ পেইন। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট অফ পেইন হচ্ছে যে আপনার যদি দেখা যায় যে ডান হাঁটুতে সমস্যা আছে তাহলে ডান হাঁটুতে এটা দিতে হবে। তো এখানে ডান হাঁটুতে 54 হবে, 53 হবে, বাম হাঁটুতে এরকম। তো এখন হচ্ছে যে আপনি যদি ডান হাঁটুতে মনে করেন যে সমস্যা, তাহলে হাঁটুর ঠিক নিচের দিকে, যেখানে এই নিচের দিকে এখানে এই ছবিতে দেখতে পাচ্ছেন, এটাতে দিতে হবে। এটা ডান হাঁটুতে হলে ডান হাঁটুতে দিতে হবে, বাম হাঁটুতে যদি হয় তাহলে বাম হাঁটুতে দিতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নি শুড বি সারাউন্ডেড বাই পুটিং 6 to 8 cups। এটা হচ্ছে যে হাঁটুর চারিদিকে, আপনার হাঁটুর চারিদিকে ছোট ছোট কাপ যেগুলো আছে, এটা অন্তত 6 থেকে 8টি কাপ আপনাদেরকে বসাতে হবে। তো এই হচ্ছে যে নি পেইন বা অস্টিও আর্থ্রাইটিস যাদের আছে, তারা যদি এভাবে হিজামাটা দেন, এটা হচ্ছে সঠিকভাবে হিজামাটা যদি দেন তাহলে খুব উপকার হয়। এবং লক্ষ্য রাখবেন, হিজামা যারা থেরাপিস্ট আছেন, যারা প্রশিক্ষণ প্রাপ্ত, আপনারা তাদের কাছে যাবেন, কেননা অনেক সময় আছে অনেকেই যে ভুল করে বিভিন্ন জায়গায় দিয়ে দেন এবং নিয়মগুলো মানেন না। এই নিয়মগুলো মেনে যদি খুবই শিক্ষিত যারা আছেন তারা যদি ঘরেও দেন তাহলে অসুবিধা কিছু নেই, নিজে দিতে পারেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকে আছেন এই নিয়মের ধার ধারেন না, যেমনি মনে হয় এমনি দিয়ে দেন, এটা কিন্তু মারাত্মক ক্ষতি আনতে পারে। সেজন্য অনেক ডাক্তাররাও বলেন হিজামা না দেওয়ার জন্য। তো এটা কেন বলেন, কারণ হিজামা থেরাপিস্টের কাছে বা দক্ষ কারো কাছে যদি আপনি না যান তাহলে আপনি ক্ষতির দিকে যাচ্ছেন। সেজন্য এটা সাবধানতাবশত আপনারা এটা আপনাদেরকে এটা বললাম সচেতন হওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমি ধারাবাহিকভাবে আমি ভিডিওগুলো দিচ্ছি, আপনারা আমার ইউটিউবে দেখবেন অনেক আগে অনেক ভিডিওগুলো দিয়েছিলাম এবং অন্যান্য অনেক রোগের, নতুন নতুন রোগের যেগুলো আছে অনেক রোগের আমি হিজামা পয়েন্টগুলো এভাবে বুঝিয়ে দেব। তারপরে যদি আপনারা না বুঝেন তাহলে আমাকে পরামর্শ দিবেন কিভাবে বুঝালে আপনাদেরকে ভালো হয়,
এবং অনেক সময় আছে অনেকেই বলছেন যে সরাসরি ভিডিওগুলো দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে হচ্ছে যে সরাসরি ভিডিওগুলো আসলে অনেক সময় দেয়া যায় না, অনেকেরই হিজামা লাগাতে গেলে দেখা যায় যে ওনাদের মানে ফরজ তরক হয়ে যায় বা দেখা যায় যে ওনারা লজ্জাবোধ করেন, কেননা হাঁটুর কাপড় তুলতে হয় ভাবে অনেক জায়গা আছে যেগুলো আসলে দেখানো যায়। তো সেক্ষেত্রে হচ্ছে যতটুকু দেখানো যায় সেগুলো নিয়ে আমি চেষ্টা করব ভিডিও তৈরি করার, এবং এভাবে যদি আমি দেই তাহলে আশা করি সবাই বুঝে, এবং অনেকেই বলছেন যে আমরা খুব সুন্দর বুঝতে পারি। তারপরও আপনারা আমাকে পরামর্শ দিবেন, না বুঝলে আমাকে জানাবেন, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এই ভিডিওটা যাতে প্রচুর পরিমাণে শেয়ার হয় এবং প্রচুর পরিমাণে যাতে পৌঁছে বাংলাদেশে সহ বিভিন্ন দেশে যাতে পৌঁছে, সেই ক্ষেত্রে আপনারা এই চ্যানেলে ফলো লাইক শেয়ার করবেন। তাহলে এখন বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাহাদ মিডিয়া ইউটিউব চ্যানেল।